আজকের দিনে যদি আমাদের কাছে সাধারণ ঘড়ি না থাকতো, তাহলে এই আধুনিক যুগে আমাদের জীবন অনেক মুশকিলে কাটত। শুধু এই নয়, এই জেনারেশনের সব সিস্টেম এক এক সেকেন্ডের হিসাবে চলছে, যেমন রেলগাড়ি, এরোপ্লেন ইত্যাদি। যদি আমাদের কাছে ঘড়ি না থাকতো, তাহলে এইসব সিস্টেমের কি হতো? সব মিলিয়ে ঘড়ি ছাড়া আজকের আধুনিক জীবন অসম্পূর্ণ থাকত। কিন্তু আপনি কি জানেন এই গুরুত্বপূর্ণ ঘড়ি কে, কবে এবং কোথায় আবিষ্কার করেছিলেন? যদি না জানেন তাহলে ঘড়ি আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, বর্তমান সময়ে ব্যবহার করা ঘড়ি একদিনে আবিষ্কার হয়নি। কেউ প্রথমে ঘণ্টার কাঁটা বানিয়েছিল, আবার কেউ মিনিটের কাঁটা বানিয়েছিল। এইভাবে একটু একটু করে ঘড়ি আবিষ্কার হয়েছিল। বর্তমান সময়ে আমরা ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে নিজেদের জীবন চালাচ্ছি, যেমন অফিস যাওয়া, স্কুল যাওয়া, খাওয়া দাওয়া করা ইত্যাদি। এখন প্রশ্ন হল, যে সময় ঘড়ি ছিল না তখন মানুষের জীবন কেমন ছিল? এখন আমরা ঘড়ির সাহায্যে সারাদিনের এক এক সেকেন্ডের হিসাব রাখতে পারি, তাই আমাদের কাছে সবথেকে বড় প্রশ্ন হল, ঘড়ি আবিষ্কারের আগে সময়ের হিসাব কিভাবে রাখা হতো? মানুষ যখন সময়ের হিসাবের অনুভব করতে পেরেছিল, তখন তারা সূর্য উদয় আর সূর্য অস্তের হিসাবে সময়ের অনুমান করত। প্রাগৈতিহাসিক কালে মানুষ এইভাবে তাদের কাজ চালাত। প্রথমে সময়কে প্রহরে মাপা হতো। এরপরে যখন ধীরে ধীরে মানুষের বুদ্ধির বিকাশ ঘটে, তখন সময়কে জানার আগ্রহ তাদের আরও বেড়ে যায়। তাই তারা সূর্যের আলো ছায়া দেখে সময়ের অনুমান করতে শুরু করে। তখন তারা সূর্য ঘড়ি আবিষ্কার করে। যখন সূর্যের ছায়া এসে এই ঘড়ির উপর পড়ত, তখন এই ঘড়ির কাঁটার ছায়া সেই সময়ের উপর এসে পড়ত। এই ঘড়ির চারিদিকে ঘণ্টা আর মিনিটের কাঁটা এঁকে দেওয়া হতো, আর মাঝখানে একটা লম্বা লাঠি লাগিয়ে দেওয়া হতো। পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরত, তখন ঠিক সময় সময় সূর্যের আলো ওই লাঠির উপর এসে পড়ায় তার ছায়া ঠিক ওই কাঁটার উপরে গিয়ে পড়ত, এবং তাতে বোঝা যেত এখন কটা বাজে। কিন্তু এই ঘড়ির একটি সমস্যাও হচ্ছিল, যখন আকাশে মেঘ হতো তখন সূর্য না ওঠার কারণে মানুষ সময় জানতে পারত না। কিন্তু সূর্য ঘড়ি এই মানুষের আবিষ্কার করা প্রথম ঘড়ি ছিল। এরপরে এই অসুবিধার জন্য মানুষ জল ঘড়ির আবিষ্কার করে। এই ঘড়ি চীনা আর ভারতীয়রা মিলে প্রায় 3000 বছর আগে আবিষ্কার করেছিল। ভারতে তখন এই ঘড়িকে ঘটিকা যন্ত্র বলা হতো। সময়ের সাথে সাথে এই ঘড়ির ব্যবহার মিশর, রোমান আর ইউনিয়নরা শুরু করে। জল ঘড়িতে দুটো পাত্রের ব্যবহার করা হতো। একটি পাত্রের নিচে একটি ছোট ফুকো করে দেওয়া হতো, সেই পাত্রে জল একটু একটু করে ফোঁটার আকারে অন্য পাত্রের উপর পড়ত, আর ওই পাত্রে জলের পরিমাণ অনুমান করে সময়ের হিসাব করা হতো। পরে বেশ কিছু দেশে এই জলের জায়গায় ঘড়ির মধ্যে বলের ব্যবহার শুরু হয়। হাইড্রোলিক ঘড়ির আবিষ্কার। ইউনানে বসবাসকারী আর্কিমিডিস বোয়ান ফোর্সের আবিষ্কার করে ফেলেছিলেন। ইনি হাইড্রোলিক ঘড়ি আবিষ্কার করেন। আর্কিমিডিস জলের মধ্যে একটি ভাসমান ইন্ডিকেটর লাগিয়ে দিয়েছিলেন, আর পাত্রের সাথে একটি মিটার লাগিয়ে দিয়েছিলেন। তারপর যখন জল ফোঁটার আকারে পাত্রের মধ্যে পড়ত, তখন মিটারের কাঁটার নির্দিষ্ট সময়ের উপরে চলে যেত। এভাবে মিটারের সাহায্যে এখন কটা বেজেছে তা জানা যেত। এর পরের শতাব্দীতে সিসিবিস নামে একজন বৈজ্ঞানিক জলের সাহায্যে আর একটি ঘড়ি বানিয়ে ফেলেন। ইনি একটি চাবির ঘড়িকে ভাসমান ধাতুর উপর লাগিয়ে একটি পাত্রের মধ্যে ভরে দেন। তারপর ওই চাবিটিকে একটি গোল চাকার সাথে জুড়ে দেন। ওই চাকাটির উপরে কিছু অঙ্কের সংখ্যা লেখা ছিল। এরপর যখন জলের এক এক ফোঁটা পড়তে শুরু করে, তখন ওই চাকা ঘড়ির কাঁটাকে উপরের দিকে তুলতে শুরু করে, আর এইভাবে সঠিক সময় জানা যেত। এই সিস্টেমের ব্যবহার করে তখন বেশ কিছু জায়গায় বাটার ব্লকের বড় বড় টাওয়ার বানানো হয়েছিল, আর এতে জল ভর্তি ঘণ্টা ব্যবহার করা হতো, যার প্রমাণ আজ থেকে 2000 বছর আগে প্রাচীন ইউনিয়নে দেখা গেছে। ইউনান মানে প্রাচীন গ্রীসে অ্যালার্ম ঘড়ি বানানো হয়েছিল। এটি সেই সময়ের একটি অনেক বড় আবিষ্কার ছিল। এরপর 9 শতাব্দীতে ইংল্যান্ডে অ্যালফ্রেড দ্য গ্রেট দ্য ক্যান্ডেল ক্লক আবিষ্কার করেছিলেন। তিনি একটি লম্বা মোমবাতি নিয়ে তাতে সমান মাপে কিছু দাগ কেটে দেন। এরপর মোমবাতিটিকে জ্বালিয়ে দেওয়া হতো, আর মোমবাতি জ্বলতে জ্বলতে কমতে থাকতো। তখন মোমবাতির উপর দেওয়া চিহ্নগুলো আস্তে আস্তে ছোট হতে থাকতো। এভাবে তিনি সময়ের অনুমান করতেন। আধুনিক ঘড়ি আবিষ্কারের উপর তর্ক ও বিতর্ক। আপনাদেরকে জানিয়ে রাখি, আধুনিক ঘড়ি আবিষ্কারও একবারে সম্ভব হয়নি। প্রথম আধুনিক ঘড়িতে শুধুমাত্র ঘণ্টার কাঁটা থাকতো, এরপর মিনিটের কাঁটা আসে, আর তারপর সেকেন্ডের কাঁটা। এই কারণে আধুনিক ঘড়ি আবিষ্কার নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। ইতিহাস আর মিডিয়া রিপোর্টের অনুসারে আধুনিক ঘড়ির আবিষ্কার করেন পোপ সিলভেস্টার। পোপ সিলভেস্টার 996 সালে যন্ত্র ঘড়ি আবিষ্কার করেছিলেন। যন্ত্র ঘড়িতে অনেকগুলো চাকা লাগানো থাকত। এই ঘড়িতে ঘণ্টার কাঁটা ব্যবহার করা হতো, যা নির্দিষ্ট সময় বেজে উঠত। ইউরোপে এই ঘড়ির ব্যবহার 13 শতাব্দীর মাঝখানে বেশ কিছু জায়গায় শুরু হয়ে গিয়েছিল। কিন্তু এই ঘড়িও তখন কমপ্লিট ছিল না। এই ঘড়িতে মিনিট আর সেকেন্ডের কাঁটা ছিল না। যন্ত্র ঘড়ির আবিষ্কার। 1300 সালে হেনরি দেবিকা গোল ডায়ালের ঘড়ি আবিষ্কার করেন, কিন্তু এই ঘড়িতে মিনিট ও সেকেন্ডের কাঁটা ছিল না। এই ঘড়িকে সংশোধন করে আজকের আধুনিক ঘড়ি আবিষ্কার করা হয়েছে। 1600 শতাব্দী পর্যন্ত ঘড়ির আকার অনেক বড় বড় হতো। তখন ঘড়ি শুধুমাত্র বাজার বা কোনো বড় বড় বিল্ডিংয়ের উপর লাগানো হতো। এই কারণে ঘড়িকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যেত না। ঐতিহাসিকদের মতে 1577 সালে সুইজারল্যান্ডের জর্জ বার্গি ঘড়ির মিনিটের কাঁটা আবিষ্কার করেন।
তিনি তার একজন বন্ধুর বাড়িতে ঘড়িতে মিনিটের কাঁটা লাগিয়েছিলেন, আর এরপর থেকেই ঘড়িতে মিনিটের কাঁটার ব্যবহার শুরু হয়। সেই সময় ঘড়ি অনেক ভারী হতো, আর তাই সময়ের সাথে সাথে ঘড়িকে হালকা আর ছোট বানানোর প্রচেষ্টা শুরু হয়। বেশ কিছু লোক বলে জার্মানির নিউরেমবার্গ শহরে পিটার হ্যানলিন একটি এমন ঘড়ি বানিয়ে ফেলেছিলেন যা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভব ছিল। এর আগে ঘড়িকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যেত না, যে কোনো এক জায়গায় তাকে স্থির করে রাখতে হতো। জার্মান ঐতিহাসিকদের মতে পিটার হ্যানলিনকে ছোট পিতলের ঘড়ি আবিষ্কারক হিসাবে মানা হয়। তিনি খুবই দামি ঘড়ি বানাতেন যা ছিল খুবই ফ্যাশনেবল। এই ঘড়ি ধনী ব্যক্তিদের জন্য ছিল। বর্তমানে বেশ কিছু দেশে পিটার হ্যানলিনকে ঘড়ির আবিষ্কারক মানা হয়। স্পাইরাল ফিটম্যানের ব্যবহার এই সময় শুরু হয়েছিল। এটি ছিল ঘড়ি আবিষ্কারের একটি মহত্বপূর্ণ সময়। কিন্তু 1675 সালে স্পাইরাল স্প্রিংয়ের সাহায্যে সময় মাপার ক্ষমতার বেশ পরিবর্তন আসে। ঘড়ি তখন ঘন্টার সাথে সাথে মিনিটেরও হিসাব দিতে শুরু করে। ঘড়ি ছোট হওয়ার সাথে সাথে তার ব্যবহারের অনেক পরিবর্তনও আসে। তাই তখন ঘড়ি ফ্যাশন অ্যাক্সেসরিজ হতে শুরু করে। আর এর ব্যবহার তখন শুরু হয়েছিল যখন ইংল্যান্ডের রাজা চার্লস তার সোনার চেনের সাথে ঘড়ির ডায়াল আটকে তাকে নিজের পকেটে রাখতে শুরু করেছিলেন। বর্তমানে যে ঘড়ি আমরা হাতে ব্যবহার করি তা প্রথমবার ফ্রান্সের দার্শনিক ব্লেসি প্যাস্কেল আবিষ্কার করেছিলেন। এনাকে ক্যালকুলেটরের আবিষ্কারকও মানা হয়। প্রায় 1650 সালের আশেপাশে মানুষ ঘড়ি পকেটে রেখেই ঘুরত, কিন্তু ব্লেসি প্যাস্কেল প্রথমবার একটি ঘড়ির ডায়ালকে দড়ির সাহায্যে বেঁধে হাতে ঝুলিয়ে দেয় যাতে তিনি কাজ করতে করতে সময় দেখতে পারতেন। এভাবে সময়ের সাথে সাথে বিভিন্ন রকমের ঘড়ি আবিষ্কার শুরু হয়। তাই বিক্রেতারা ঘড়ির আলাদা আলাদা সুন্দর ডিজাইনও বানাতে শুরু করে। পুরনো দিনের ঘড়ি অনেক দামি হতো, তাই সবাই ঘড়ি কিনতে পারত না। এই কারণে 1800 দিকে রাজারা বড় বড় ঘড়ি বানিয়ে তাদের দুর্গের সামনে লাগিয়ে রাখত যাতে গ্রামবাসীরা সবাই দেখতে পায়। এছাড়া তারা অনেক বড় বড় ক্লক টাওয়ারও বানাত যাতে সবাই দূর দূর থেকেও সময় দেখতে পায়। উদাহরণ হিসাবে এখনও লখনৌ ও দেরাদুনে ক্লক টাওয়ার দেখা যায়। সময় দেখার জন্য ভারতে আগে থেকেই অনেক প্রচেষ্টা শুরু হয়ে যায়। তাই 5টি জায়গায় যন্ত্রমন্ত্রের নির্মাণও করা হয়েছিল। সূর্যের আলো যখন এই যন্ত্রমন্ত্রের উপর এসে পড়ত তার ছায়া দেখে মানুষ সময়ের অনুমান করত। তো বন্ধুরা, এই ছিল ঘড়ি আবিষ্কারের অজানা ইতিহাস। কেমন লাগলো আমাদের এই ভিডিওটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। এই ভিডিওটির ব্যাপারে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।